কথা মনে পড়ে, উনি কথা মনে বলতো অনেক সময়, সাফিয়া তোমরা এক সময় অনেক বড় নেত্রী হবা, তোমরা ধৈর্য ধরো, তোমরা সাহস রেখো মনে, সব সময় তোমাদের মধ্যে যেন সততা থাকে, আর মানুষকে ভালোবাসো, মানুষকে সেবা দিও, দেশবাসীকে সেবা দিও, তাহলে তোমরা অনেক সম্মানিত হবা। অর্থই মানুষের জীবনে বড় নয় বোন, সম্মানটাই মানুষের অনেক বড়। তোমরা আমার ছোট বোন, আমি এই দল করে অনেক সম্মানিত হয়েছি, আমি বঙ্গবন্ধুর অনেক ভালোবাসা পেয়েছি, তো আমরাও বঙ্গবন্ধুকে দেখেছি, কিন্তু বঙ্গবন্ধুকে যেভাবে উনি বঙ্গবন্ধু ওনাকে সম্মান করতেন এবং আদর করতেন, এই মায়া মমতা এটা কিন্তু ভোলার মতো নয়। আমরা দূর কাছে থেকে দাঁড়িয়ে দেখেছি, আমাদের বাসা কলাবাগান, নেত্রীর বাসা রাস্তার ওই পারে, লেকের ওই পারে, কাজে ছোটোবেলা থেকেই দেখছি, ওগুলো দেখে আসছি। আর সাজেদা আপা অনেক সাংগঠনিক ছিলেন, সংগঠনের প্রতি ওনার অনেক দরদ ছিল, এবং সংগঠনের যাতে মেয়েরা ঐক্যবদ্ধ থাকতে পারে, মেয়েরা যাতে তাদের অধিকার আদায় করতে পারে, মেয়েরা যাতে ঠিকমতো তারা তাদের স্বাধীনতার কথা সব জায়গায় বলতে পারে, সাহস করতে পারে, এটা সবসময় সাজেদা আপা চাইতেন। স্মৃতিচারণ অনেক স্মৃতি জীবনে আছে আপার সাথে, উনি আমি ওনার পরিবারের সদস্য, ছোট বোনের মতোই ছিলাম। ওনার সেই মরিচা হাউস থেকে উনি যতগুলি বাসাতে রয়েছেন সবগুলো বাসারই অনেক স্মৃতি আছে, এবং বিভিন্ন জেলায় ওনার সঙ্গে আমাকে অনেক সময় নিয়ে গিয়েছেন। ওনার স্মৃতি চারণ করার মতো আমাদের কারোই এরকম দুঃসাহস নাই। উনি একজন অসাধারণ একজন নারী ছিলেন, ওনার অনেক সাহস ছিলেন, ওনার অনেক শক্তি ছিলেন, অনেক দরদ ছিলেন মানুষের জন্য, এবং ওনার অনেক আন্তরিক ছিলেন উনি। 1969 থেকে 1975 বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন, এবং আজকে মনে হচ্ছে একটি নক্ষত্রের পতন ঘটল। শুধু বাংলাদেশ আওয়ামী লীগ নয়, বাংলাদেশের অনেক বড় অপূরণীয় ক্ষতি হয়ে গেল। আমরা হয়তো এরকম নেতা আর কখনো পাবো না, যিনি বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি ছিলেন, বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে যিনি রাজনীতি করে গেছেন। আজকে আমরা প্রতিজ্ঞা নেব, তিনি যে নিষ্ঠা নিয়ে, আদর্শ নিয়ে রাজনীতি করেছেন, আমরা যেন আমাদের বাকি সময়গুলোতে ওনাকে আমরা অনুসরণ করতে পারি, ওনার মতো একজন সাদা মাটির রাজনীতিবিদ হতে পারি, দেশপ্রেম আমাদের ভিতরে হয়, এটাই আজকে আমাদের লক্ষ্য। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।